আচ্ছা ঠিক আছে, আমি দেখব। ভাই, এইটাই রাশেদের অফিসের রাস্তা। রাস্তার ঠিক বাম পাশে রাশেদের অফিস। ঠিক 12টার সময় রাশেদ অফিস থেকে তার লোকদের সাথে নিয়ে বের হয়ে আসবে, আর এই রাস্তা ধরে এগিয়ে যাবে মারুফ। রাশেদের অফিসের সামনেই মারুফ সারবে তার কাজ। কাজ শেষে মারুফ চলে আসবে সামনের এই রাস্তার মাথায়। মারুফের ফোন পেলেই সেখানে গাড়ি নিয়ে হাজির হবে খুম্মুদ্দিন। মারুফ গাড়িতে ওঠা মাত্রই খুম্মুদ্দিন গাড়ি স্টার্ট দিয়ে চলে আসবে এই রাস্তার মোড়ে। এই রাস্তার মাথায় গাড়ি নিয়ে অপেক্ষা করবো আমি। ঘুমমতিনের গাড়ি ছেড়ে ওরা আমার গাড়িতে উঠবে, আর আমি ওদের নিয়ে সোজা চলে আসবো এই রাস্তা দিয়ে ঠিক এখানে। রাশেদ অনেক লোকজন সাথে নিয়ে চলে, মারুফ কাম সারতে পারবো তো? ভাই, হাজার লোকজন নিয়ে চললেও ওই রাশেদ বাঁচবে না। কন্ট্রাক্ট নিয়ে ফেললে আমার বন্ধু মারুফ কখনোই চাইবে না অতিরিক্ত সময়ে রাশেদ বেঁচে থাক। রাশেদ সময় মতোই ক্লিয়ার হয়ে যাবে। আরে শোন শোন, এই রাশেদ মির্জা কাউরে ডরায় না। আমার হুকুম যদি না মানে তাইলে কিন্তু নাকে তুলা দিয়া শোয়া দিমু। আমি রাশেদ মির্জা কইতাছি। দৌড়াতে যান শেষ। দোস্ত, সামনের বছর অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নেব। টিটকারি মানুষ আমার, সস্বল্প এত টিটকারি মানুষ, যা কসম খেলাম ওখান থেকে আর ঘুমাবো না। ঘুমাও আর জেগে থাকো সেটা তোমার ব্যাপার, আমাদের সাথে কোনো অপারেশনে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তোমাকে যেন না দেখি। যদি দেখি আমার চোখ সেটা সহ্য করবে না। সত্তর ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট, আজ থেকে তুমি মতিনকে তোমার সাথে সাথেই রাখো। ওর সাথে ভাঙা নৌকায় চড়ে আমরা ডুবে মরতে চাই না। ঠিক আছে, তাই হবো। এখন চল,
নেতা আসলাম ভাই দেখা করতে কইছে, ওইখানে যাইতে হইব। ভাই মাফ ও চাই, দোয়াও চাই, খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু। ঠিক আছে ঠিক আছে, আমি মতি না দিশাগুলো যাবো না। সত্তর ভাই তাহলে আমরা যাই। ঠিক আছে যাই, চল। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আজ এইখানে ডাকলেন কেন? পার্টি অফিসে তো ভালো আছিল। সব জায়গায় সবার সামনে সব কিছু বলা যায় না। কন আসলাম স্যার, সমস্যা কি? সমস্যা বললেই কি তুই সমাধান করতে পারবি? চেষ্টা করুন। কন কি সমস্যা? তুই তো জানিস এখানে আমার পার্টিকে নিয়ে যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে তাতে করে আমার দলের জনপ্রিয়তা কমতে কমতে শূন্যের কোঠায় চলে এসেছে। অথচ সামনে ইলেকশন, এই মুহূর্তে আমাদের কথা পাবলিক ভুলে গেলে চলবে না, কোনো ভোটই পাবো না, বড় বড় দলগুলো আমাদেরকে পাত্তাই দেবে না। সর্বনাশ, তাহলে তো আমরা ফাঁসুন। আপনি আমাকে শেল্টার দেন, আর আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কেমনে উঠবো? তাই বলছি, আমাদের দল বাঁচাতে হলে একটা শোডাউন করতে হবে। কি ধরনের শোডাউন? অর্ধেকে তাকায় লাভ নাই, হারামজাদা বইলেই ঘুমাই, ওর কানে কোনো বাতাস ঢুকবো না। কি করতে হইব আমার? এখন তোকে মৃত্যুর নাটক সাজাতে হবে। মৃত্যুর নাটক মানে? দেখিস গুলি যেন এদিক সেদিক না হয়, একটু এদিক সেদিক হলেই আমি কিন্তু ফাইনাল। আমি যারে দিয়ে গুলি করানো তার নিশানা ফসকায় না। অফিসটা কার? আমার এক বন্ধুর, আদম অফিস, ব্যবহার করতে পারুন। এখান থেকে টার্গেট করতে পারবি? কোনো ঘটনাই না, ট্রিগার টানবো, গুলি জায়গা মতো লাগবে। কোথায় লাগবে? হাতে। কিন্তু পালাবার জন্য একটা জোস প্ল্যান লাগবে, কারণ গুলি হওয়া মাত্রই মিডিয়া থেকে শুরু করে পুলিশ আমাদের অবস্থান বুঝে যাবে। সেই দায়িত্ব আমার। কাজ শেষ করে তুই আর আমি এই অফিসের পেছনে রাখা গাড়িতে উঠে চম্পট দেব। গাড়ি রেখে যাবো দিশা আর ঘুম মতিন, ও থাকলে কিন্তু আমি কাজই করব না। না না, মতিন থাকবো না। গুড, ভেরি গুড। এবার মালের আওয়াজ দাও সত্তর ভাই, ডাবল টাকা না হলে আমরা কিন্তু নেই। টাকা এতক্ষণে তোদের গাড়ির ব্যাগ ডালাতে উঠে গেছে, তাহলে কাজও কাল সময় মতো হয়ে যাবে। আসলাম ভাইয়ের আগমন শুভেচ্ছা। কামন, আপনারা সবাই বসুন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে দেয় আমার পার্টি কত জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে আমি নিজেই গর্ববোধ করছি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, প্রমাণ করে দিয়েছেন আমার পার্টি কত জনপ্রিয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আজীবন থাকবো ইনশাল্লাহ। আমার আপনারা এর মধ্যে কিছু স্বার্থন্বেষী মহল আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা পিছপা হব না, আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেব। তাই আমি এই জনসভায়
স্পষ্ট করে বলে দিতে চাই সেই সমস্ত কুচক্রী মহলকে। তুই ভুল করলি দোষ, আমি তো ভুলই করিনি, তাহলে কে ভুল করলো? এখানে তো কেউ নেই। স্যার, গুলি হয়েছিল সামনের বিল্ডিং থেকে। শব্দ শুনে ফোর্স তাকিয়ে দেখেছে হত্যাকারী দুজনকে, কিন্তু চেহারা আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে তাড়া করেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে হত্যাকারী দুজন পালিয়ে গেছে। কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি স্যার। ইশারা, ইয়েস স্যার, এখানে আমাদের কোনো কাজ নেই। টিম, লেটস গো টু দ্যাট বিল্ডিং। স্যার, এই স্পট থেকে গুলি করা হয়েছিল, আপনি শিওর এখান থেকে গুলি করা হয়েছিল? জি স্যার। স্যার, এই অস্ত্রটা কিলার পালিয়ে যাওয়ার সময় ফেলে গেছে। এই অস্ত্রের সবগুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি, যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। টিম, আশেপাশের বিল্ডিংগুলো তো সার্চ করো। আমার বিশ্বাস, হত্যা যে রাইফেল দিয়ে করা হয়েছে তার কোনো না কোনো ক্লু খুঁজে পাওয়া যাবে। পুলিশ যাদের ধাওয়া করেছিল, দে আর নট অরিজিনাল কিলার, কিন্তু তাদের আমার খুব প্রয়োজন। তারাই আমাদের সত্যিকার হত্যাকারী পর্যন্ত পৌঁছে দেবে। মারুফ সাগির রেডি কি করলো? 100 বার কইছি গুলি হাতে করতে, কিন্তু একদম কপাল বরাবর গুলি লাগছে নেতার। বুঝলাম না, কিছুই বুঝতে পারলাম না। লিডার, মতিন বাইরে যদি অপারেশন দায়িত্বটা দিতেন তাহলে তারা তো বেজাল। ঘুম মতিন দে দেয়া কাম করামু, ঘুমাইয়াই কুল পায় না। কি করলি? নেতার কপালে শটগানের গুলি লাগে নাই, লাগছে কাটা রাইফেলের গুলি। তার মানে নেতারে মারুফ গুলি করে নাই, অন্য কেউ গুলি করছে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিকাছি। কি হয়েছে ভাই? নেতার গায়ে যে গুলি লাগছে সেই গুলি মারুফ করে নাই, অন্য কেউ করছে।
তোমার ফোনে খবরটা যে দিছে সে ঠিক খবরই দিছে, গুলি মারুফ করে নাই, গুলি করছে অন্য কেউ। সেই অন্য কেউটা কে জানো ভাই? জানো না। ওই সেই অন্য কেউটা স্বয়ং আমি, তোমার এই ঘুমমতি। কি করলি? ঠিকই করি, এই ঘুমমতি নাক আমি ঘুমাই না ভাই। ঘুমের ভান করে সব শোনে, তারপর বুঝা শুনে ঠিক কাজটা করে। ওই হারাম বাচ্চা, তুই বুঝে শুনে এটা কি কাম করলি? হ্যাঁ কি কাম করলি? তোর আজকে আমি তোমার পা ছাড়বো না। আমি জানি ও তোমার পা ছাড়বো না, কিন্তু ভাই দিশা কিন্তু তোমার একটা দুঃসংবাদ হলো দেয় নাই। সারা জীবন তুঙ্গ চামচামি করে গেছি, বয়স হয়েছে, এখন চামচামি করতে আর ভালো লাগে না, মাতবর হইতে ইচ্ছা করে। তাই সিদ্ধান্ত নিছি তোমার মাইরা ফালা সারা শহরে মাথা হব। কি আর তার জন্য দিশা তোমার পায়ে ধরছে। এখন দিশা বিদিশার মতো একটা কাম কর, তোমার এই উঁচা বিল্ডিং এর ছাদ থেকে সোজা নিচে ফালায় দিচ্ছি, সোজা নিচে। সরকার আছে উপর থেকে যখন পড়বা, জানো ভাই নিচে পড়ার আগ পর্যন্ত কোনো কষ্ট পাইবা না, নিচে পড়ার পর কষ্ট পাইবা। কত ওজন এবার তোমার? 65 কেজি। এত ওজনের একটা জিনিস নিচে ফেলাই দিলে ওই দিশা ফালাইয়া দেয়। টাটা বাই বাই ভাই। মারুফা সাকির, ঘুম বাড়াইতে হইব, তা না হলে আমার ঘুম হারাম। হেমতিন বল, মারুফ সর্বনাশ হয়ে গেছে, সত্তর ভাই বাড়ির ছাদ থেকে লাফায়া পড়ে আত্মহত্যা করছে। কি কি বললি? হ মারুফ নেতা মার্ডারের কারণে ডিবি র‍্যাব সবাই পাগলের মতো খুনিরে খুঁজতেছে, এই ভয়ে মনে হয় সত্তর ভাই, বুঝিস না? উপরে উপরে সত্তর ভাইয়ের সাহসে ভাব আসিল, ভিতরে ভিতরে তো ভিতর ডিম। জাগা তোরা সাবধানে থাকিস, পুলিশ কিন্তু পাগল হয়ে গেছে। তোরা কই? কমলাপুর স্টেশনে, চিটাগাং যাবো, সাগির আমার সাথে নেই, কোথায় জানি না। ঠিক আছে ঠিক আছে, চিটাগাং পৌঁছে একটা ফোন দিস। আচ্ছা রাখি। জলদি লোক পাঠা, মারুফ কমলাপুর স্টেশন থেকে ট্রেনে চিটাগাং যাইব, সামনের যে কোনো স্টেশনের সুবিধা মতো। কোথায় যাবেন? চিটাং পর্যন্ত নাকি রাস্তায় নেমে যাবেন? চিটাগাং। তাহলে ভালোই হলো, রাস্তায় কথা বলতে বলতে যাওয়া যাবে, আমি আবার ট্রেনের কামরায় একা চুপচাপ বসে থাকতে পারি না। আপনার নামটা? মারুফ, কাজী মারুফ। আমি রায়হান কবির সবুজ। ভাবছেন আমি বিজ্ঞপ্তি দেখে নাম বানিয়ে বলছি? না না, আসলে তা না, সত্যি কথা হচ্ছে যে ওই বিজ্ঞপ্তির ছেলেটি আমি। কি বিশ্বাস হচ্ছে না? এক মিনিট, এই দেখুন আমার ছোটবেলার ছবি। তার মানে আপনি বাড়ি ছেড়ে 15 বছর আগে পালিয়েছেন? জি। কি করব বলুন, আমার বাবা ছিলেন প্রচন্ড রাগী, ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতে চাইতেন না তিনি। আমি তার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও পড়াশোনা একটু 19-20 হলেই চলতো বেতের বাড়ি। তাই ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষা ফেল করে আর বাড়ি ফিরতে সাহস হলো না, সোজা চিটাং শহরে এসে ট্রেনে চড়ে ঢাকায়। সাথে ছিল স্কুল ব্যাগ।
কিন্তু সে তো 15 বছর আগে, এই বিজ্ঞপ্তি তো বেশি দিন হয়নি। জানো আমার বাবা 15টা বছর নিরন্তরভাবে আমাকে খুঁজছে, বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় এই বিজ্ঞপ্তি আমাকে তাড়া করে ফিরছে। কিন্তু মনে আমার জেদ ছিল একটাই, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। ময়মনসিংহের একজন ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছিল কমলাপুর রেল স্টেশনে, তিনি আমাকে পড়াশোনার সমস্ত খরচ দিয়েছেন, তার কারণেই আজ আমি পড়াশোনা শেষ করতে পেরেছি। গতকাল আমার মাস্টার্সের সার্টিফিকেট পেয়েছি, এবছর অ্যাকাউন্টিংয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই স্কুল ব্যাগে সেই সার্টিফিকেট নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার নিজের বাড়িতে। এতগুলো বছর বাবা মায়ের জন্য আপনার মন কাঁদেনি? ফোনে যোগাযোগ করলেও তো পারতেন। ইচ্ছে করেই করিনি, কথা বললে আমার মন নরম হয়ে যেত, হয়তো মাস্টার্সে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আচ্ছা বলুন তো, এতগুলো বছর পর আমাকে দেখলে আমার মা কি করবে, বাবা কি বলবে? আমি জানি এতদিন পর ওরা আমাকে দেখলে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এতগুলো বছর বুকে পাথর বেঁধে ঢাকায় পড়েছিলাম, কিন্তু আজ আর মন মানছে না, ইচ্ছে হচ্ছে বাড়িতে উড়ে চলে যাই। জানেন আমরা 51 পরিবার, বাবা চাচা মামা মামি সবাই একসাথেই থাকতাম। আমার মামাতো বোন মাটি খুব দুষ্ট ছিল, দুষ্টুমি ছাড়া একদণ্ড থাকতে পারে, সুযোগ পেলেই আমি ওর চুলের বেলি ধরে টেনে দিতাম, ওকে চিমটি কাটতাম। আর আমার চাচাতো বোন টিকলি, আমি যখন ঘর ছাড়ি তখন সে চাচির কোলে। আল্লাহ যে কেন মানুষের সাথে এমন করেন তা মাঝে মধ্যে বুঝতে পারি না। এই যেমন আমার কথাই ধরুন, রাস্তার ছেলে আমি, এই দুনিয়ায় আমার কেউ নেই। কত দিন কত রাত আপন একজন লোকের জন্য আল্লাহর কাছে আফসোস করেছি, আর আপনি সবাই থাকতেও আপনি সবার কাছ থেকে দূরে। জীবনটা আসলেই একটা গোলক ধাঁধা, আর এই গোলক ধাঁধায় কে যে কখন কোথায় ছিটকে পড়ে কেউ জানে না। এক্সকিউজ মি, আমার একটা শেষ অনুরোধ লাগবে ভাই, আমার মাস্টার্সের সার্টিফিকেটটা যে করে হোক আমার বাবার কাছে পৌঁছে দেবে ভাই। কথা দাও ভাই, কথা দাও আমাকে। আমি কথা দিলাম সবুজ, সবুজ পথে আমার যাওয়া যাবে না, আমার অন্য পথে যেতে হবে। চিনবি না, ওকে তাড়া করেছিস কেন?
আমাকে সব পাউডার আর ইঞ্জেকশন নষ্ট করে ফেলেছে। কি করেছে? ড্রাগস আমিও পছন্দ করি না। যারা ড্রাগস বিক্রি করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু। নেতৃত্ব দেওয়ার লোক ঠিক করে রাখছি, এইটা নিয়ে আপনাকে তো মাথা ঘামাইতে হইব না। লোক ঠিক করে রেখেছ? লোকটা কে? কে আমাদের নেতৃত্ব দেবে? নেতৃত্ব দিব আমাকে মতিন ভাই, উনার চাইতে পিটেস্ট তো হেনার কাউরে দেখতেছি না। তুমি একলা দেখলে তো হবে না, এত বড় ঝামেলা নিয়ে আমরা বসছি আর উনি ঘুম নিয়ে ব্যস্ত। ঘুমিয়েই কুল পায় না, দিবেন আমাদের নেতৃত্ব। ভাই আমি কিন্তু ঘুমাই নাই, এমনি একটু কাত হয়ে আসিলাম। কাত হয়ে ছিলা, কাত হয়ে থাকো, এত বড় দায়িত্ব পালন তোমাকে দিয়ে হবে না। কেন মিয়া ভাই, যাইব না কেন? আমি কি যোগ্য না? তুমি যোগ্য হও কোন হিসাবে? সাত্তার ভাই নাই তাতে কি? আরে মিয়া, সাত্তার ভাইয়ের জায়গায় তুমি যাইতে পারবা? কোথায় আগরতলার কোথায় চকির তলা? বাড়ির মালিক না থাকলে চাকর বাকর কোনোদিন মালিক হয় নাকি? আমরা ওই চাকর বাকর রে কোনোদিন মালিক মানুম না। সারোয়ার ভাই কি জানি করলেন? বোঝো নাই, বাড়ির মালিক না থাকলে চাকর বাকর রে মালিক মানুম নাকি? সদর ভাই আবার কোন তো? চাকর বাকর রে মালিক মানুম না। বাবা আমার কোন আবার? চাকর বাকর রে মালিক মানুম না। আর একবার কোন? ওই মিয়া মতিন, তুমি ওর ভয় দেখাও, বাড়ির চাকর রে মালিক মানুম না। আর কারো কোনো বক্তব্য আছে? কোনো অবজেকশন? শোন, সময় থাকুক আর জায়গা থাকুক, বাঘ বাঘি আর তোরা হইলে সবগুলো শিয়াল, ফাল পারবি আর থামা খাওয়ার মতো শুয়া পড়বি। আমি রেখেছি
ইকবাল হায়দার, ডিবি পুলিশ। কিশোরা মল্লিক, সাব ইন্সপেক্টর, ডিবি পুলিশ। কি সৌভাগ্য আপনার মতো নামি দামি অফিসার আমার এইখানে। কাজে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, এই তো দেখি গরিবের বাড়িতে হাতির পালা। আমার আগে জানালেই পারতেন, স্বাগতম জানানোর সমস্ত সিস্টেম আমি খুঁড়ে রাখতাম। সিস্টেমে আমি চলি না মতিন সাহেব, আমার সব কিছুই সিস্টেমের বাইরে। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো মতিন সাহেব, ছাত্তার সাহেব মাত্র মারা গেলেন, তার তিন দিনও হয়নি। তার জন্য শোক না করে ডিস্কো গানের সাথে নাচানাচি করছেন কি মনে হবে? ওনার কথা চিন্তা করে ভাই তিন তিনটা দিন খালি কানছে আর কানছে, তাই শোক বুড়ানোর লেগে এখানে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আরো দুজন লোক কাজ করতো, কি নাম যেন?
ও ইয়েস, সাগির আর মারু, ওরা কোথায়? সাত্তার সাহেব তো কত লোকের ডাইকে ডাইকে কাম দিছে, ব্যবসা দিছে, তাগো সবার তো আমরা চিনুম না। কিন্তু আমরা যতদূর জানি মতিন সাহেব আপনি মারুফ আর সাগি নাকি খুব অন্তরঙ্গ ছিলেন। ভুল শুনছেন, এই নামের কাউরে আমি চিনি না। ঠিক আছে, কিন্তু মিস্টার মতিন, নেতা আবুল ও সাত্তার সাহেবের খুনের ব্যাপারে সন্দেহভাজনদের তালিকায় আপনারাও আছেন। সো আমাকে না জানিয়ে শহরের বাইরে যাবার চেষ্টা করবেন না। এইসব কি কোন খুনির তালিকায় আমরা মানে? আর আমরা তো ব্যবসায়ী। আহ, দিশে আসতে আসতে ইন্সপেক্টর সাহেব, আপনি যা কইতেছেন আমরা তাই করব ইনশাআল্লাহ। ওকে বাই, ইশারা চলো। ডাক্তার, আমার ঝিনুক তো এখনো কথা বলছে না। মা বাবা মরা মেয়ে, ওর কিছু হয়ে গেলে ওর মামাকে আমি কি জবাব দেব? ভাইটাল সাইন অনুযায়ী তার তো কথা বলার কথা, স্বাভাবিক হয়ে যাবার কথা, কিন্তু কেন যে কথা বলছে না। ডাক্তার, ডাক্তার ও হাসছে কেন? তাই তো, ঝিনুক, ঝিনুক, আমাকে ডাকবে না তো? চোখ খুলি স্বপ্নটা আমার ভেঙে যাবে। কিসের স্বপ্ন? চোখ খুল বলছি, এদিকে আমরা টেনশনে লেগে যাচ্ছি আর ও আছে ওর স্বপ্ন নিয়ে। ম্যাডাম, আপনি চাইলে আপনার ভাগ্নিকে বাসায় নিয়ে যেতে পারেন, শি ইজ অল রাইট। শুনেছিস ডাক্তার কি বললেন? চল মা, চল। মে আই কাম ইন? ইয়েস। আপনারা, আপনারা ঝিনুকের কাছে কি চান? ওনাকে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। যে মাস্তান আব্বাসের লোকদের পিটিয়েছে তাকে খুঁজে বের করতে হবে। কেন বলুন তো? ওই মাস্তান আব্বাসের লোকদের এমন ভাবে পিটিয়েছে যে ওরা কেউ তিন মাসের আগে হাসপাতাল থেকে বের হতে পারবে না। একজনের বুকের ছয়টা হাড় ভেঙেছে, একজনের ভেঙেছে মেরুদণ্ড, দুজন এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। কি? আরে ওনাকেই তো আমার দরকার। এমন লোক পাশে থাকলে জীবনে আর আমাকে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। কি অ্যাকশন, কি স্টাইল, উফ, কি চেহারা! এসে সাহেব, আপনি যদি ওর ঠিকানা পান তাহলে সবার আগে আমাকে জানাবেন। মানে? একদিনও কি উল্টা পাল্টা বলছিস? ওই ছেলেকে দিয়ে তুই কি করবি? খুঁজে পেলে সরাসরি তাকে গিয়ে বলবো আমি তাকে ভালোবাসি। আই এম ইন লাভ, আই এম ইন লাভ, আই এম ইন লাভ। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন আছি আর আমার দোকান যতদিন আছে ততদিন তোর কোনো টেনশন নাই। তোর কি কি লাগবে আমারে কম। আচ্ছা ঠিক আছে, তুই দোকানে যা, আমি আসছি। আচ্ছা, কালকে সময় মতো ক্লাসে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসবো, তুই আবার দেরি করিস না। কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে যাবি না? না রে, আমার ভালো লাগছে না, তুই যা। আচ্ছা, স্বাস্থ্যের জন্য যতটুকু ক্ষতিকর, এই চুইংগাম স্বাস্থ্যের জন্য ঠিক ততটুকু উপকারী। নো থ্যাঙ্কস। রেখে দাও, আমি কারো কাছে ঋণী থাকি না।
ঝিনুক, সিগারেট উল্টো ধরিয়েছ, ঠিক করে নাও। সাগির তুই কোথায়? আমি চিটাগাং। কিন্তু তুই ফোন বন্ধ করে রেখেছিলি কেন? চার্জার সাথে ছিল না, সকালে চার্জ দিয়ে তারপর খুলেছি। মতিনকে তুই ফোন দিয়েছিলি? হুম, ঢাকার পরিস্থিতি খুব গরম, শোন ওইদিকে যাবার কোনো প্রয়োজন নেই। আমাকেও মতিন তাই বলেছে, কিন্তু দোস্ত আমি তো এখনো বুঝলাম না গুলিটা করলো কে। আমি তো ট্রিগারেই চাপ দিইনি, ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা তুই এখন কার শেল্টারে? কারো শেল্টারে না, আমি এক বন্ধুর ওয়াদা রক্ষা করতে তার ব্যাগ পৌঁছে দিতে এসেছি কক্সবাজারে। সমাজসেবা বন্ধ কর, মনে রাখিস সারা দেশের পুলিশ তোকে আর আমাকে নেতার খুনি বলে খুঁজছে। ভাগ্যিস আমাদের কোনো ছবি ওদের হাতে নেই, থাকলে এতক্ষণে 12টা বেজে যেত। হুম, ঠিকই বলেছিস। যাকগে, আপাতত সাবধানে থাকিস আর সিম চেঞ্জ করে নিস। তুইও বদলে ফেলিস আর নতুন নাম্বারটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিয়ে দিস। ঠিক আছে। আমার আর কোনো প্রমাণ চাই না, আমি জানি এটাই আমার সবুজ। এতদিন কোথায় ছিলি বাবা? তোর অপেক্ষায় এই 15টা বছর যে চোখের পানি চোখে শুকিয়েছে, আজ এতদিন পর তোকে দেখে আমার অন্তরটা জোরালো বাবা। ও গো, কোথায় গেলে? এসে দেখে যাও, আমার সবুজ আমাদের ঘরে ফিরে এসেছে। এখন আমি কি করে বলবো ওনাদের যে ওনাদের সবুজ বেঁচে নেই? সবুজ? হ্যাঁ দেখো, তোমার সবুজ, সবুজ ফিরে এসেছে। তুমি চলাফেরা করতে পারছো মমতা? তুমি কথা বলতে পারছো? হ্যাঁ, আমার আর কোনো অসুখ নেই। সবুজ, তোর বাবাকে সালাম কর। এখানে বড় সবুজকে কেউ চেনে না, ওদের সবুজ হয়ে কয়েকটা দিন যদি এখানে থেকে যায় আপত্তি কোথায়? ওরা ওদের সন্তানকে কিছুদিনের জন্য ফিরে পাবে, আমারও গা ঢাকা দেওয়া হবে। সালাম কর। সবুজ, আমার বাবা, আমি জানতাম আমার সন্তান আমাকে সারা জীবন ভুলে থাকতে পারবে না, ফিরে তাকে আসতেই হবে। আমি জানতাম আল্লাহর কাছে এতগুলো বছর আমি শুধু তোর ফিরে আসারই দোয়া করেছি বাবা। এতদিন পর তোর আমাদের কথা মনে পড়ল। পরীক্ষায় পাশ করিনি বলে ঘর ছেড়ে পালিয়েছিলাম বাবা। উদ্দেশ্য ছিল দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাড়ি ফিরব বাবা। এই যে দেখো, তোমার সন্তান কৃতিত্বের সাথে
ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে বাবা। এই যে দেখো তার সার্টিফিকেট। মামন, মামন দেখেছিস, আমাদের সবুজ অ্যাকাউন্টিং এ মাস্টার্স পাস করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। মমতা দেখেছো, এতদিন কোথায় ছিল সবুজ? ময়মনসিং এর একজন ব্যবসায়ীর কাছে, উনি আমার পড়াশোনার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা চিঠি কি লেখার প্রয়োজন মনে করনি সবুজ? কি লিখতাম, আমাকে নিয়ে আমার বাবার কত আশা ভরসা, আর সেই আমি পরীক্ষায় ফেল করেছি, বৃত্তিও পাইনি, তাই আমি ভয় পেয়েই। সবুজ, আজ আমাকে ছুঁয়ে একটা প্রতিজ্ঞা কর বাবা, আর কোনোদিন তুই বাড়ি ছেড়ে পালাবি না, আমার জন্য না, আমি তোর মায়ের জন্য তোকে ঘর ছাড়তে নিষেধ করছি বাবা, তুই জানিস না, তোর শোকে তোর মা এই 15টা বছর জীবন তো লাশের মতো বিছানায় শুয়ে কাটিয়েছে। দ্বিতীয়বার যদি তোকে হারাতে হয় তাহলে আর তোর মা সহ্য করতে পারবে না। বল বাবা, আমার কাছে প্রতিজ্ঞা কর, আর কোনোদিন তুই ঘর ছেড়ে যাবি না। না বাবা, আমি আর আমার মাকে ছেড়ে কোথাও যাব না। যাই, আমি পুরো গ্রামে মিষ্টি বিলানোর ব্যবস্থা করি। আরে শুধু কি মিষ্টি, যে যা খেতে চায় তাই খাওয়াবো, চলো। মমতা দাঁড়া, আমিও তোদের সাথে যাব, আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, আমার সন্তান আমার ঘরে ফিরে এসেছে, চল চল। বললেই হলো সবুজ, কোনো খোঁজ নেই, খবর নেই, এত বছর পর আমার বাবা মায়ের কথা মনে পড়েছে, সব ভুয়া। তুই দেখ, আমি এক্ষুনি প্রমাণ করে দেব ও সবুজ না। মা ও কে? মাটি, মাটি ও হচ্ছে সবুজ, আর সবুজ ও হচ্ছে মা। আমি জানি, ও হচ্ছে মামুন মামার মেয়ে, তাই না? হুম, বুঝলাম, তুমি আমাকে চেনো, কিন্তু ফুপা ফুপির চোখে ধোকা দিতে পারলো, তুমি আমার চোখকে ধোকা দিতে পারবে না। তুমি যে সবুজ, তার কি প্রমাণ আছে তোমার কাছে? ছোটবেলার এই স্কুল ব্যাগ ছাড়া প্রমাণ দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এটা কোনো প্রমাণ হলো? আমি কাগজপত্রে প্রমাণ চাই। কাগজপত্র নেই, কিন্তু চাইলে গায়ে গতরে বড় হলে কি হবে আপা? তোমার সবুজের দুষ্টুমিটা কিন্তু ঠিক আগের মতোই আছে। তাতেই বোঝা যায় ও আমাদেরই সবুজ, আর যদি সবুজ না হবে তাহলে আমাদের সবাইকে চিনলো কি করে? কিন্তু আন্টি, ও আমাদের, ও অনেক লম্বা জার্নি করে এসেছে, তুই যা ওকে রুমটা দেখিয়ে দে। রুম না খেতে হবে কেন? ও সবুজ হলে তো নিজের রুমে নিজেই যেতে পারবে। কি মিস্টার, পারবে না? অবশ্যই পারবো, বাড়ি তো আগেরটাই আছে, নিশ্চয়ই আমার রুমও সেই আগেরটাই আছে। আছে তো ঠিকই, কিন্তু আগে খুঁজে বের করো, তারপর বুঝবো তুমি সত্যিকারের সবুজ কিনা। ওকে চলো এসো। সবুজের ছোটবেলার ছবি দেখে রুমটা ঠিকই চিনে গেছো, তাই না? যতই রুম চেনো, আমি জীবনেও মেনে নিব না তুমি সবুজ। আমি সবুজ হলে তোমার সমস্যা কোথায়? সবুজ দেখতে কত সুন্দর ছিল, আর তোমাকে দেখলে তো মনে হয় রাস্তার কোনো খুনে ডাকাত। খুনে ডাকাত হলে সার্টিফিকেট নিয়ে এই বাড়িতে কেন আসবো? আমি ওসব সার্টিফিকেট বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আমার কিছুই যায় আসে না, আমার মা বিশ্বাস করেছে, আমার বাবা আমাকে বুকে টেনে নিয়েছে, এতেই আমি অনেক খুশি। এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি খুব টায়ার্ড। ওকে যাচ্ছি। আর শোনো, উল্টো দিকেরটা আমার রুম, ডিস্টার্ব করার কোনো চেষ্টা করলে কিন্তু
সোজা আমি তোমার বাবার কাছে বিচার দেব। বাই। নিজেই ডিস্টার্ব। এই বলতো তোর কি হয়েছে? আমার কি হয়েছে তা তোকে বুঝাতে পারবো না। এমন সময় সে আমার পাশে থাকলে কতই না মজা হতো জানিস। শুধুই না বারবার তার কথা মনে হচ্ছে। সেদিনের অ্যাক্সিডেন্টে মনে হয় মাথার সবগুলো তার ছিঁড়ে গেছে। আরে এখানে তো নীলা ছিল, আমি তো ভেবেছি। আমি নীলা নই, আমি সাগির। নেক্সট টাইম থেকে কার কাঁধে মাথা রাখছেন তার দয়া করে একটু খেয়াল রাখবেন। বাই। তোমাকে দেখা
খোকা। জি মা। বসে বসে কি করছিস? না মা, শোয়ার আয়োজন করছি। নে, শোবার আগে দুধটুকু খেয়ে নে। দুধ? এখন দুধ খেতে হবে? ছোটবেলায় তুই দুধ খাওয়ানি এমন করতিস, ভুলিয়ে ভালিয়ে তোকে জোর করে দুধ খাওয়াতে হতো। কিন্তু মা, দুধ যে আমি খেতে পারি না। কে বলেছে পারিস না? নে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। বাকিটা শেষ কর। নে বাবা, এবার ঘুমিয়ে পর। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি রে, কাঁদছিস? না মা, অনেকদিন পর তোমার হাতের স্পর্শ পেয়েছি তো, তাই চোখ এমনিতেই ভিজে উঠছে। আচ্ছা মা, তুমি ওষুধ খেয়েছো তো? আমার আর কোনো ওষুধের প্রয়োজন নেই। আমার সবচেয়ে বড় ওষুধ আমার সোনামানি আজ আমার বুকে ফিরে এসেছে। আমার আর কোনো ওষুধ লাগবে না। মাটি বলছিল ডাক্তার নাকি বাবাকে ওষুধ দিয়ে গেছে। কি হয়েছে বাবার? তুই চলে যাবার পর আমার কি অবস্থা হয়েছিল তা তো তুই এসে দেখেছিস। জীবন ছিল কিন্তু বোধ ছিল না, আর তোর বাবা তোকে হারিয়ে প্রতিটা মুহূর্তে কষ্ট পেয়েছে। প্রত্যেকটা দিন তোকে খুঁজেছে, তোকে খুঁজতে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য কোনো দিকেই মন দিতে পারেনি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে 15টা বছর প্রত্যেকটা পত্রিকায়, বাসে, ট্রেনে তোর জন্য হারানো বিজ্ঞপ্তি প্রচার করে গেছে। একটা মানুষ আর কত সইতে পারে বল? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি। এবার চোখ বন্ধ কর। ও আচ্ছা, কাল সন্ধ্যায় কিন্তু তোর চাচাতো বোন টিকলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যেতে পারে। তাই নাকি? এ তো খুবই খুশির কথা। এবার ঘুমা। এই সময় তুমি উপরে কেন? নিচে তো পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু নিচে যাওয়া আমার জন্য বন্ধ। কেন? ফুপি নিষেধ করেছে। নিষেধ করবে কেন? টিকলিকে দেখতে এসেছে আর তুমি থাকবে না? আরে বুদ্ধু, গাড়ি কেনার সময় সামনে মার্সিডিস থাকলে কেউ কি টয়োটা গাড়ির দিকে তাকাবে? মানে? আহা, বোকা ছেলে। মনে করো তুমি টিভি কিনতে গেছো, সামনে আছে 56 ইঞ্চি প্লাজমা টিভি, সেটা রেখে কেউ 17 ইঞ্চি টিভির দিকে তাকাবে? এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। আসলে আমি টিকলির চেয়ে বেশি সুন্দরী তো, তাই। হাসছো কেন? তোমাকে সুন্দরী বললো কে? 6 নম্বর বাসের হেডলাইটের মতো দুইটা চোখ, বোচা নাক, চুলের কোনো সাইজ নেই, এটা সুন্দরের কোন নমুনা? কি, আমি দেখতে খারাপ? দেখতে ভালো হলে কি তোমাকে রেখে তোমার ছোট বোনকে বিয়ের জন্য দেখতে আসে? দেখো সবুজ, ভালো হবে না কিন্তু। এতে খারাপ হবার কি আছে? যা সত্যি তাই তো বলছি। গাড়ি কিনতে গেলে মার্সিডিস কেনে কয়জন? মানুষ তো টয়োটাই কেনে। আর সবার বাসায় তো 56 ইঞ্চি টিভি মানায় না, তাই 17 ইঞ্চি টিভি বিক্রি হয়। মানে বুঝেছো? মানে তুমি হলো গিয়ে অচল মাল। আমি অচল মাল? আমি দেখতে কুৎসিত। হ্যাঁ, তার উপর শয়তানের হাড্ডি, আল্লাহই জানে কার গলায় এই মাল ঝুলবে। না, এই জীবন আমি আর রাখবো না, এক্ষুনি
হাত দিয়ে এখান থেকে পরে মরে যাব। ওরে বাবা রে, না না আমি মরতে যাব কেন? আমি জীবনে মরবো না। আমি বেঁচে থেকে ওই কন্যাটাকে শায়েস্তা করবো। তাড়াতাড়ি হাত চালা। বুঝলেন না, ইংরেজিতে ফেন্সিং, বাংলায় বেড়া লাগানো হইতাছে। কাটা তারের বেড়া দিয়া আমার জমি আমি দখল নিতাছি। দখল নিতেছে মানে? আমার জমি তুমি দখল মারকে? আমি আমি কে? হায় 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 হায়, আমারে চিনতেছেন না? কমল চক্রবর্তী আমার নাম, মনে নাই? এই জমি আমার কাছে বন্ধক রাইখা 40 লাখ টাকা নিছিলেন, বুঝা গেলেন? কমল চক্রবর্তীর সেই 40 লাখ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে আসলে 1 কোটি টাকা হইছে। টাকা তো আর এই জন্মে পামু না, তাই জমি নিজের কইরা নিতাছি। কিন্তু এই দলিল বলছে আমার হাতে আরো 6 মাস সময় আছে, এই 6 মাসের আগে তুমি আমার জমি দখল নিতে পারো না। কি কয়, 6 বছরে যা পারেন নাই তার 6 মাসে করতে যা পারবেন? দেন দেন, এই দলিলের আর কোনো দরকার নাই আপনার। কমল তুমি ভুলে গেছো, বাবারও কিন্তু বাবা আছে, আমি প্রয়োজনে আইনের কাছে যাব। আমি সংখ্যালঘু বইলা, আমারে থ্রেট করেন, আমারে ভয় দেখান, আমি কি ভিনদেশি ধুতি নাকি যে আইনের নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলামু? আমি অরিজিনাল এই মাটির, এই দেশের, দেশের আইন কানুনের প্রতি আমার অগাধ ভক্তি শ্রদ্ধা। ভগবান ভগবান, তাই তো ম্যাজিস্ট্রেট সাহেবের কত সেবা করতেছি। ম্যাজিস্ট্রেট? আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এত বড় অন্যায় কি করে সমর্থন করছেন? শোনেন কবির চৌধুরী সাহেব, জমির দখল নেবার সময় যদি আপনি ভেজাল করেন তাহলে দেওয়ানি মামলা হবে, আর যদি মারামারি খুনোখুনি করেন তাহলে ফৌজদারি মামলা হবে। আর মামলা যদি করেন তো মামলার হাজিরা দিতে দিতে মোটামুটি জীবন শেষ। তাই বলছি ঝামেলা না বাড়িয়ে ওদের কাজ ওদের করতে দিন। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো কমলের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, কিন্তু আমি জানি আপনার উপরও আইন আছে। আমি ডিসির কাছে যাব, এসপির কাছে যাব, আমি প্রয়োজন হলে ডিস্ট্রিক্ট জজের কাছে যাব, আপনাদের সবাইকে অ্যারেস্ট করাবো। দাদা এতদিন ভাবছিলাম আপনার গাড়িটাই 1934 সালের মডেলের, এখন দেখতেছি আপনার ব্রেনটা তার চেয়েও পুরানা। এত পুরানা ব্রেনে কিছু হইব না, এই ধুতিরে এত সহজে আপনার জমি থেকে খেদাইতে পারবেন না। ঠিক আছে কমল, আমিও দেখে নেব, দেখে নেব। এসো ভাই। আরে যান মিয়া। আপনি কিন্তু অন্যায় করছেন। হায় 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 ভগবান ভগবান, এইটা আবার কোন আপদ! এই মিয়া
ন্যায় অন্যায় বুঝনের লোক এইখানে আছে, তুমি কেটা? আমি ওই বাড়ির ছেলে কবির চৌধুরী, আমার বাবা। ও তুমি তাইলে সবুজ, এতদিন পর ফিরে আইছো, তা আইছো ভালো করছো। এক কাম করো, বাসায় ফিরা গিয়া কাফনের কাপড় আর খাটিয়ার ব্যবস্থা করো। তোমার বাপ জায়গা বেজায়গায় দৌড়ায়া যখন দেখবো এই জমি আমার, তখন কবির সাহেবের প্রেশার বাড়বো, স্ট্রোকও করতে পারে, তাই আগের থেকে সব ব্যবস্থা করে রাখো। যাও। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি তো আইনের লোক, আপনি সুদখোরটাকে বোঝান। বোঝানোর কিছু নাই, জমি জমার ব্যাপারে প্রথম শর্ত হলো দখলই সত্ত্ব, এরপরে কোনো আইন নাই। তার মানে এই ব্যাপারে আপনার কোনো কিছুই করার নেই? হুম হুম। ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আসলে কি কোনো কিছু করার নেই? কতবার বলবো, না না না। আপনার যখন কোনো কিছুই করার নেই, তাহলে দেখেন আমি কি করতে পারি। সবুজের গায়ে এত জোর? হ্যাঁ, আমার ভাইয়া বলেছে সবুজের সামনে নাকি সব হিরো ফেল। কি আমার হিরো রে? যতই বলিস আপু, আমরা কিন্তু প্রথম থেকেই সবুজ ভাইকে ভুল বুঝেছি। কি তুই ওই সবুজের দলে? যা যা এখান থেকে, অসভ্য। এই ওইদিকে কি দেখছিস? এই আরে ওইদিকে কি দেখছিস? সত্যি কিন্তু হিরোর মতো। হিরোগিরি বের করছি, যা
যা বেরো, বেরো আমার বাসা থেকে। যা বলছি, চলে যা এখান থেকে। যাবার আগে আমার কিছু কথা শুনতে হবে। তুমি নাকি ওই কমলের গুন্ডাদের পিটিয়ে লাশ বানিয়েছো? লাশ বানাইনি, যতটুকু মারের দরকার ছিল ঠিক ততটুকুই মেরেছি। আমি বিশ্বাস করি না। আমি শিওর ওরা সবগুলো তারিখে আগে থেকেই চাল হয়েছিল, আর তোমার হাতে ছোঁয়া লাগার সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আর তোমার জায়গায় আমি থাকলে ওরা আমার সাথেও পারতো না। হতে পারে, এখন সরো, আমি ভেতরে যাব। ভেতরে যাব মানে? এত দামের কিসের তোমার? হ্যাঁ, আসার পর থেকে কথা বলার কত সুযোগ খুঁজছি, আর তুমি পাত্তাই দিচ্ছ না। এই বাড়িতে আমাকে ট্যাক্স দিয়ে না চললে তোমার কি অবস্থা হবে তুমি জানো? তুমি কি ভাবো নিজেকে? আসার পর থেকে তো বহুত অত্যাচার সহ্য করছি, কিন্তু আর করবো না। আজকের পর থেকে যদি তুই আমার পেছনে লাগিস, রাতে কেচি দিয়ে তোর মাথার সব চুল আমি কেটে দেব, তোর মুখে কালি লাগিয়ে তোকে কালো বিড়াল বানিয়ে দেব। ধেরে মে, কিন্তু খোদার কসম, আল্লাহ মুখ দিছে একটা, সারাক্ষণ কটর 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 কটর। আমি কি তোর বাবাকে বিচার দেব? যদি বিচার দিস, রাতে তোর রুমে দরজা ধরে তোর ঘরে ঢুকে তোকে এমন সাইজ করব যে কাল সকালবেলা আর ঘর থেকে বের হতে পারবি না। যা। আমি পশু, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে ঘাটালে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা, আজ রাতে দেখবো তুমি কত বড় টাইগার। আচ্ছা, সত্যি কি ও আমার রুমে রাতে আসবে? না না, যদি কেউ জানে তাহলে যে বদনাম হবে, কিন্তু যদি না আসে তাহলে যে ঘুমাতেই পারবো না। একি, তুই এখনো জেগে আছিস? তাড়াতাড়ি লাইট নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও না। ঠিক আছে, দরজা আটকিয়ে ঘুমা। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ পেটানো ছাড়া আর কিছু জানো? কেন, কি হয়েছে? আমার রুমের দরজা লক হচ্ছে না। আমি কি করব? সকালে মামাকে বললে মিস্ত্রি এনে ঠিক করে দেবে। সকালে মানে আমি রাতে ঘুমাবো কি করে? দরজা খোলা থাকলে আমার একদম ঘুম আসে না। ঘুম না আসলে মামিকে ডাকো, দুধের ফিডার মুখে দিয়ে ঘুম পাড়ানি গান গাইবে আর তুমি ঘুমাবে যত সব। কি হলো, দরজা আটকাবে না? দরজা আটকালে আমার ঘুম আসে না, বুঝেছো? যাও। দরজা আটকালে আমার ঘুম আসে না, চোর এসে ট্রাউজার খুলে নিয়ে গেলে তখন বুঝবে যত সব। নিউটু টাইগার, ইস, দরজা খোলা রেখে কি করে যে ঘুমাই। মিস্টার নিংটু টাইগার, এবার দেখব তুমি কত বড় বীর পুরুষ। দরজা আমি খোলাই রাখলাম। You.
এক প্রাণ মন আমরা দুজন এক প্রাণ মন একসাথে জীবন মরণ একই আশাতে ভালোবাসাতে একসাথে সাজাব ভুবন এপারে ওপারে বুকে ভিতরে চাই তোমারে এপারে ওপারে বুকে ভিতরে চাই তোমারে আমরা দুজন একটু প্রাণ মন একটু সাথী জীবন মরণ একই আশাতে ভালোবাসাতে একটু সাথী সাজাব অসম্ভব নেভার আমি বেঁচে থাকতে তুমি কোনোদিন আমার পার্টির মেম্বার হতে পারবে না কেন পারুম না টাকা পয়সা ক্ষমতা শক্তি কোনটা আমার কম টাকা পয়সা শক্তি দিয়ে সব হয় না সাত্তারের টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া একজন বিতর্কিত রাস্তার লোককে আমি পার্টির মেম্বার করলে পার্টি আরো জনপ্রিয়তা হারাবে আরে কেন জনপ্রিয়তা হারাবে কেন আমার কি চেহারা বাজ্জা দেখতে খারাপ আহা চেহারার প্রসঙ্গ না গতকাল পর্যন্ত শহরের লোকজন যাকে চিন্ত ঘুম মতির নামে তাকে নেতা বানালে মিডিয়ার লোকজন আমার পার্টির দুর্নাম করবে কোন মিডিয়া দুর্নাম করবো দুর্নাম করলে কাইটা টুকরা টুকরা করে ফেলাম এ কারণেই তোমার আবেদন মঞ্জুর করা আমার পক্ষে সম্ভব নয় আজাদ ভাই ব্যাপারটা আর একবার বিবেচনা করলে ভালো হতো না গাফফার সাহেব প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করবেন না রিকোয়েস্টের কিছু নেই আজাদ সাহেব এখন লেনদেনের যুগ আপনি রাজি হয়ে যান আমি আপনারে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়া মোড়ায় দিমু লোভ জয় করতে না পারলে দেশ সেবার জন্য আমি পার্টি করতাম না মিস্টার মতিন এখন আপনি আসুন আরে গেট যখন বানাইছেন তখন তো আমি যামই তবে আপনার একটা কথা কয়ে যাই কালকে থেকে আপনি তো আর চান্দে যাইবেন না যদি চান্দে না যান এই দেশে থাকেন আর এই দেশে যদি থাকেন
আমার পার্টির সদস্য পদ আপনারা দিতেই হইব, এটা আমার চ্যালেঞ্জ। আমার কিছুই হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। জানো মা, এই অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি। বাবা, মা, মাঝে মাঝে মনে হয় তোমরা বেঁচে থাকলে আমি হয়তো আরো আনন্দে থাকতাম, কিন্তু সবই আমার কপাল। কেন যে ওই অনুক্ষণে ছেলেটাকে তোমরা আমার জন্য বাসায় এনেছিলে। যাক মা, তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। ইয়া আল্লাহ, তুমি আমাকে আজ এখন সত্যের মুখোমুখি নিয়ে এলে। ঝিনুকই যে সেই ঝিনুক যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে স্থান দিয়েছিল, ঝিনুকই যে সেই ঝিনুক যার বাবা মাকে খুনের দায়ে আমি জেল খেটেছি। ঝিনুক, সাবধানে খেলো। আপু, আম্মু, তোমরা আসো না, আসো। আহ, তুমি খেলো না। আহ, তোমরা আসো না, আসো না, আসো না আব্বু। বললাম তো পরে আসবো। কি মজা, আব্বু আম্মু আসো না, আসো না। এসো মা, এসো। মেম সাহেব, স্যার, ওনার গলার চেনটা মাটিতে পড়ে গিয়েছিল, তাই তো। কই, দেখি দেখি। দেখেছো ছেলেটা কি সৎ? তোমার নাম কি বাবা? আমার কোনো নাম নেই, যে যা ডাকে। তোমার বাবা মা? কেউ নেই, গত বছরের বন্যায় বাবা মা মারা গেছে। আহারে, তুমি থাকো কোথায়? রাতে ফুটপাতে আর দিনে পার্কে। বাবা, ওকে আমাদের সঙ্গে নিয়ে চলানো, ও খুব ভালো ছেলে। যাবে আমাদের সাথে? না, আমি কারো বাসায় কাজ করব না। কাজ করবে কেন? তুমি আমার সাথে আমাদের বাসায় থাকবে, আমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করে দেবে। কি বাবা, দেবে না? হ্যাঁ মা, দেব। চলো। জিনুক, দাঁড়াও। জিনুক, আমাকে ধরতে পারবে না। এই তো ধরে ফেলেছি। পারবে না জিনুক। ইয়ে, আমারটা জিতেছে। না না, আমার গাড়িটা জিতেছে। আমারটা জিতে না, আমারটা জিতেছে। কি হলো, তুমি মন খারাপ করে আছো কেন? তোমাকে হোস্টেলে দিয়ে আসছি বলে ঝিনুকে বাসায় মন খারাপ করে বসে আছে। মন খারাপ করো না, কিছুদিন পর পর আমি তোমাকে বাসায় নিয়ে আসবো, তখন তোমরা একসাথে খেলবে, ঘুরবে, বেড়াবে, কেমন? ঠিক আছে। আচ্ছা, তোমার তো কোনো নাম নেই, এক একজন এক এক নাম ধরে ডাকে, তাই আমি ভেবেছি তোমার একটা নাম রেখে দেব। কি বলো মমতা? তাই ভালো হবে। কি নাম দেই, কি নাম দেই? হ্যাঁ, সাগির। সাগির, সাগির, খুব ভালো নাম। হ্যাঁ, আজ থেকে তোমার নাম সাগির। কিছুই তো বুঝতে পারছি না, কে ওখানে? কে? ভাই, গাড়ি নিয়ে বের হয়েছিস, টাকা এত কম কেন? যা, তোদের জমের বাড়িতে পাঠিয়ে দিলাম। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো। চলো চলো।
তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না, শুধু দোয়া করো আমি যেন ভালো থাকতে পারি। হাসি বাবা, হাসি মা। ঝিনুক যদি জানতে পারে আমি সেই সাগির, তাহলে যে আমাকে ঘৃণা করবে, আমাকে তার বাবা মায়ের হত্যাকারী ভাববে। না না, ঝিনুকের কাছে আমার পরিচয় বলে তাকে আর কষ্ট দেবার কোনো মানে হয় না। এর চেয়ে দূরে দূরে থেকে আমি তার উপকার করে যাব সেই ভালো। ডেঞ্জারাস নিউজ। কিছুক্ষণ আগে মিটিংয়ের মঞ্চের সামনের অন্য একটি বাসা থেকে রাইফেলের বুলেটের খোসা উদ্ধার হয়েছে। বিল্ডিংটা কতটুকু দূরে? তা প্রায় 150 গজ হবে স্যার। শোনো, গত এক সপ্তাহে ঢাকার প্রত্যেকটা ব্যাংকের বড় অঙ্কের টাকা উঠানো বা জমা দেবার হিস্ট্রি আমি চাই। ঘটনা বুঝলাম না স্যার। নেতাকে গুলি করার কন্ট্রাক্ট যে নিয়েছে সে বড় অঙ্কের টাকাই নিয়েছে। আমি সেই টাকার উৎস ও গন্তব্য খুঁজে বের করতে চাই। তোর কি হয়েছে রে? মনে হয় তুই খুব টেনশনে আছিস। ভাইজান, আমার টিকরির বিয়েটা বুঝি ভেঙেই গেল। ভেঙে যাবে কেন? ওদের বাড়ি থেকে খবর এসেছে। এইভাবে দেনাগ্রস্ত পরিবারের সাথে ওরা কোনো সম্পর্ক করতে চায় না। কমল চক্রবর্তীর কাছ থেকে সব কিছু ছুটাতে না পারলে ওরা আমাদের মেয়ে তাদের ঘরে নেবে না। তুমি ওই ছেলের বাবার সাথে কথা বলে দেখেছ? বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো কথা শুনতে চান না। আগামী 7 দিনের মধ্যে যদি কমল চক্রবর্তী দেনা পরিশোধ করতে না পারি, তাহলে আমার মেয়ের বিয়েটা আর কখনো হবে না। তাও তো কথা। এই সবুজ, মরার লাগা প্রস্তুত হ। আমি আমার শ্বশুর বাড়ির জেলখাটা কুইনা মাস্তান সাথে করে নিয়ে আইছি। এই বাজারের ভিতরে আইস তোর চিতা জ্বালামু। কমল, আমি কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা তো আগেই কইরা ফেলাইছ। তুই বিদেশ থেকে মারামারি ট্রেনিং নিয়ে আইছ, আমিও আমার শালা সমন্দিরের ট্রেনিং দিয়ে আনছি। দেখি এবার তুই কি করছ। এই ধর! যদি কেউ ঢিল ছোড়ে আর তার প্রতিবাদে তুমি যদি ইট না ছোড়ো, তাহলে তাকে প্রশ্রয় দেওয়া হয় আর তখন সে ঢিল ছুটতেই থাকবে। কিন্তু তাই বলে তুমি আইন হাতে তুলে নেবে এভাবে? সেদিন আমি জমি থেকে চলে আসার পর তুমি নাকি কমল চক্রবর্তীর লোকদের মেরেছো? হ্যাঁ, তোমার সাথে বেয়াদবি করেছিল বলে তাদের শাস্তি দিয়েছি। কেন? এর জন্য আইন আছে, থানা আছে, পুলিশ আছে। তুমি তো আইনের কাছে গিয়েছিলে, গিয়ে কি করতে পেরেছো? আমাকে একটা কথা বলো তো বাবা, ওই কমল চক্রবর্তীর সাথে তোমার কিসের হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ?
ব্যবসায়িক একটা বিপদে পড়ে আজ থেকে 7 বছর আগে আমি আমার সমস্ত সম্পত্তি বন্ধক রেখে কমল চক্রবর্তীর থেকে 40 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। সেই ধারের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়ে এখন প্রায় 1 কোটি টাকা হয়ে গেছে। সময় আছে মাত্র 6 মাস। এখনই কমল চাচ্ছে আমার সব জমি জমা দখল করে নিতে। আমি বারবার ব্যাংক লোনের জন্য চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক আমাকে লোন দেয়নি। এখন ওর টাকা শোধ করার জন্যই আমার রাতে ঘুম হয় না। যদি আমি শোধ করে দেই? এত টাকা তুই কোথায় পাবি? যার কাছে ছিলাম, তিনি মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন, আর আমার ব্যাংকে যা আছে তা দিয়ে কমল চক্রবর্তীর টাকা শোধ হয়ে যাবে। না না, তোমার টাকা আমি নিতে পারবো না। কেন পারবে না? আমি কি তোমার ছেলে না? আমার টাকা কি তোমাদের টাকা না? ছেলের টাকা যদি বাবার কোনো প্রয়োজনে না আসে তাহলে সেই টাকার কি মূল্য আছে? তারপরও এতগুলো টাকা? একটাবার ভাবো বাবা, যদি ওই কমল চক্রবর্তীর টাকা শোধ করতে না পারো তাহলে আমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে আমাদের সমস্ত সম্পত্তি, সমাজে বেইজ্জতি হতে হবে তোমাকে। বাবা, তুমি আর মা আমার জন্য এই 15টা বছর অনেক চোখের পানি ফেলেছো। আমি তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। আজ অন্তত এটুকু করার সুযোগ আমাকে দাও বাবা। মা, তুমি বাবাকে বলো আমার এই টাকা দিয়ে তোমাদের সামান্য উপকার করার সুযোগ কি আমি পাবো না? তুমি বাবাকে বোঝাও মা, বাবা চাইলে আমি এক্ষুনি চেক লিখে দিতে পারি। যা বাবা, তুই চেক নিয়ে আয়, আমি তোর বাবাকে বোঝাচ্ছি। তুমি আর বারণ করো না, সবুজ তো আমাদেরই সন্তান, ও যদি টাকা দিয়ে তোমাকে ঋণমুক্ত করতে পারে তাহলে আপত্তিটা কোথায়? ব্যাংকে চেকটা জমা দিলেই চেক ক্যাশ হয়ে যাবে। তুমি আজ সত্যিকারের সন্তানের কাজটি করেছো বাবা। আজই আমি যাব কমল চক্রবর্তীর কাছে, যাব ওর মুখের উপর ছুড়ে দিয়ে আসবো এই চেক। হ্যাঁ মতিন বল। সাগির, তোর কাছে একটা মাইয়ার ছবি পাঠাইতেছি, ওই মাইয়াটারও যেভাবে পারস আজ সন্ধ্যার মধ্যেই তোর কাছে নিয়ে আসবে। মেয়ে মানুষ তোর আবার কি ক্ষতি করলো? আবে মাইয়া মানুষ আমার কোনো ক্ষতি করে নাই, করছে জনকল্যাণ পার্টির সভাপতি আজাদ, আমারে পার্টির সাধারণ সম্পাদক বানাইতে চায় না। ওই মাইয়া হইল আজাদের আপন ভাগ্নি, মাইয়াটা আমার হাতে থাকলে আজাদ থাকবো আমার পকেটে, বুঝলি? একটু পরে স্টার্ট দে, আমি মাইয়ার ঠিকানার ছবি তোর মোবাইলে পাঠাইতে। এতো ঝিনুকের ছবি। সম্মতিন, এই মেয়েকে উঠিয়ে আনা যাবে না। কি কস তুই, যাইব না মানে? এই মেয়েকে আমি পছন্দ করি। পছন্দ হবে এটা কি কস? যেই ধান্দায় ধরছস এই ধান্দায় ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো দাম নাই। আমার এত বছর দরকার নেই, এই মেয়ের কথা তুই ভুলে যা। সাগি, আরে কি কস তুই, ভুলে যাবো মানে? এই মাইয়া ছাড়া আমি পার্টির সাধারণ সম্পাদক হবু কেমনে, আবে মাল কামামু কেমনে? ওসব আমি জানি না, আমি শুধু জানি ঝিনুকের দিকে যে হাত বাড়াবে তার সাথে প্রথম টক্কর হবে আমার। তুই কি আমারে ডর দেখাস? ডর দেখাচ্ছি না, তোকে সাবধান করে দিচ্ছি। সাগির, মাংস ছিটাইলে কুত্তা বিলাইয়ের অভাব হয় না। সব কুত্তা বিল্লি সাগির হয় না মতিন, ঝিনুকের যদি কোনো ক্ষতি হয় আল্লাহর কসম পৃথিবীর শেষ কোণায় গিয়ে তুই লুকিয়ে থাকলেও আমি তোকে খুঁজে বের করে শেষ করে দেবো। আরে পুলিশের হাত থেকে যে পালায় আছে ওর মুখেই কথা মানায় না সাগির। আরে তুই ভুলে গেছস, আমি চাইলে তোর স্পটেই খায়া ফেলাইতে পারি। তুই আমার নাম ভুলে গেছিস মতিন, আমিও দেখে নেব ঝিনুকের ক্ষতি তুই কিভাবে করিস। Thank you.
সবসময় আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে যাও কেন? প্রয়োজন ছাড়া আমি কখনো কারোর সাথে কথা বলি না। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার তো তোমাকে কিছু কথা বলা থাকতে পারে। বলার প্রয়োজন তোমার থাকলেও শোনার প্রয়োজন আমার নেই। নেই কেন? এই নিয়ে দুবার তুমি আমাকে বাঁচিয়েছো, তাতে স্পষ্ট প্রমাণ হয় যে তুমি আমাকে পছন্দ করো। আমাকে হয়তো ভালোবাসো, কিন্তু মুখে বলতে তোমার আপত্তি কোথায়? আমাকে দেখো, আমি যেমন তোমার চোখে চোখ রেখে পৃথিবীর সবাইকে শুনিয়ে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। তুমি একটা পাগল। আমার সম্বন্ধে তুমি কি জানো? যতটুকু জানি তাতেই আমার চলবে। আজ তোমাকে এই মুহূর্তে তোমার মনের কথা বলতে হবে, বলতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। অসম্ভব। অসম্ভব কেন? আমি কি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই? তোমার সাথে প্রেম করার মতো উপযুক্ত নই? তুমি জানো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ঘুমাতে ভুলে গেছি, না খাওয়া ভুলে গেছি। সারাক্ষণ শুধু তোমার কথা এই মনে ঘোরাঘুরি করে। আর তুমি? না ঝিনুক, তুমি আমাকে যা ভাবছো আমি তা নই। সাগি দেখো, যদি আজ আমাকে ফিরিয়ে দাও তাহলে কিন্তু আমি আর এই জীবন রাখবো না। পাগলামি করো না ঝিনুক, বাসায় ফিরে যাও। না, বাড়ি আমি ফিরে যাব না। যদি তুমি আমাকে গ্রহণ করে না নাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ঝিনুক! হ্যাঁ সাগির, সাগির। জোছনাতে আজ রাতে তুমি আমি দুজনাতে ভিজবো একসাথে, কিছু সময় আজ না হয় মরি ভালোবাসাতে, কিছু সময় আজ না হয় মরি ভালোবাসাতে। কাছে আসবো ধীরে ধীরে তোমাকে আমি আরো ভালোবাসবো, তুমি ডাকলে কাছে আসবো ধীরে ধীরে তোমাকে আমি আরো ভালোবাসবো। মন দিয়ে আমি মন ছুঁয়ে চাই তোমার মাঝে হারাতে, কিছু সময় আজ না হয় মরি ভালোবাসাতে, সময় আজ না হয়।
সংসার গল্পটা তুমি বলবে আমি শুনব। হাতে হাত রেখে চাই নতুন জীবন সাজাতে, কিছু শুনব আজ না হয় মরে ভালোবাসাতে, কিছু শুনব আজ না হয় মরে ভালোবাসাতে। প্রেমের জোছনাতে আজ রাতে তুমি আমি দুজন আজ না হয় মরে ভালোবাসাতে, কিছু সময় আজ না হয় মরে ভালোবাসাতে। আবার কারে ফোন করো? পাজাদ্রি হারামজাদা সাগির ভাবছে পাজাদের ভাগ্নিরে নিয়ে উনি সুখে শান্তিতে দিন যাপন করবেন, ওর সুখের কপালে আমি আগুন লাগাই দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আজাদ ভাই, মতিন কইতাছি। মতিন, আমাকে ফোন করেছো কেন, কি চাও? আপনি তো নীতিবান লোক, নীতিতে অটল, যার কারণে আপনার পার্টির সেক্রেটারি পদ আপনি আমাকে দিলেন না। কিন্তু নীতিবান সাহেব, আপনার এত নীতি থাকতে কি করে আপনার ভাগ্নি আপনার বোন দুলাভাইয়ের খুনিকে নিয়ে লালু ভুলু খেলছে? মানে? মানে ঝিনুক, আপনার ভাগ্নি যার লগে প্রেম করে ওই পোলা সাগিরি আপনার বোন দুলাভাইয়ের রাস্তার উপর খুন করছিল। অসম্ভব, আমি থাকতে এই প্রেম কোনোদিনই সফল হবে না, আজই আমি ঝিনুকের চোখ খুলে দেব। এসো। ঝিনুক কি করছো? মামা যদি তোমার কথা শুনে তাহলে খুব খুশি হবে। আজ না, আরেকদিন। না না, এসো তো। মামা দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। মামা, ও সাগির যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, তুমি সেই ছেলে যে ইদানিং আমার ভাগ্নির সাথে ঘোরাঘুরি করছো, তোমার এত বড় স্পর্ধা। মামা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চুপ করো, যার সাথে তুমি ঘোরাঘুরি মেলামেশা করছো জানো তার অতীত, জানো তার পরিচয়? জানার প্রয়োজন বোধ করিনি মামা। কিন্তু তোমার জানা উচিত, লোকজন আমাকে ফোন করে বলেছে যার সাথে তুমি ঘোরাঘুরি করছো সেই ছেলে তোমারই বাবা মায়ের হত্যাকারী। কি? হ্যাঁ হ্যাঁ ঝিনুক, এই ছেলেই সেই কিশোর অপরাধী সাগির যে আমার বোন আর দুলাভাইকে হত্যার দায়ে 6 বছর জেল খেটেছে। সাগির, মামা এসব কি বলছে? সাগির, তুমি চুপ করে আছো কেন, জবাব দাও। মামা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি সেই ছেলে যে তোমার বাবা মাকে হত্যার দায়ে জেল খেটেছে। কিন্তু আমি আগে বলেছি, এখনো বলছি, আমি সেদিন তোমার বাবা মাকে হত্যা করিনি, সত্যিকারের হত্যাকারী। বস, সাফাই দেবার প্রয়োজন নেই, লজ্জা করে না তোমার? এই বাড়ির মানুষদের খুন করে আবার আবার এই বাড়ির মেয়ের সাথে ভালোবাসার নাটক করছো, কি চাও তুমি? এই মেয়েটির শৈশব থেকে তার বাবা মায়ের আদর স্নেহ কেড়ে নিয়ে তোমার কি শান্তি হয়নি? এখন এখন আবার এসেছো তার বাড়ি গাড়ি সম্পদ সবকিছু দখল করার চক্রান্ত করতে। যাও এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ির কারোর সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু আঙ্কেল, ঝিনুক আমাকে ভালোবাসে। সরে যাও। তুমি কি ভেবেছো তার বাবা মায়ের হত্যাকারী জানার পরও ঝিনুক তোমাকে ভালোবাসবে? ঝিনুক, তুমি নিজের মুখে ওকে চলে যেতে বলো। চলে যাও এখান থেকে। ঝিনুক, আমি আমার বাবা মায়ের হত্যাকারীর মুখে আমার নাম শুনতে চাই না। আমার কথা বিশ্বাস করো, আমি ওদের হত্যাকারী নই। তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ভালোবেসেছিলাম সাগির, কিন্তু সেই ভালোবাসার মানুষটার পেছনের মানুষকে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি তোমার ওই সুন্দর চেহারার পেছনে এমন একটা খুনি লোভী মন লুকিয়ে আছে। তুমি চলে যাও আমার সামনে থেকে, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমার মুখ দেখতে চাই না।
মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে বলে যাই, এই সাগির যখন তোমাকে পছন্দ করেছিল তখন তোমার পরিচয় জানতো না। যেদিন তোমার পরিচয় জেনেছে সেদিনই সে নিজেকে দূরে সরিয়ে নিতে চেয়েছে, কিন্তু তুমি জোর করে আমাকে ভালোবাসতে বাধ্য করেছো। এই সাগির তোমাকে ভালোবেসে ফেলেছে ঝিনুক, আমার সেই ভালোবাসার কসম। তুমি যতই আমাকে ঘৃণা করো আমি তোমার পাশেই থাকবো, প্রতীক্ষায় থাকবো সেই দিনের যেদিন তোমার ভুল ভাঙবে। আমাদের এখন প্রধান করণীয় কাজ হচ্ছে, স্যার এইমাত্র খবর এসেছে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের একটা চেক জমা পড়েছে কক্সবাজারে, টাকার পরিমাণ 1 কোটি টাকা। তাতে আমাদের সমস্যা কোথায়? যে অ্যাকাউন্টে চেক কাটা হয়েছে সেই অ্যাকাউন্টে নেতাকে হত্যার আগের দিন জমা দেওয়া হয়েছে প্রায় 2 কোটি টাকা। তাই নাকি? অ্যাকাউন্ট হোল্ডারের নাম কাজী মারুফ। মারুফ জামিল, সাত্তারের ডান হাত যে দুজন ছিল তাদের নাম জানো কি? মারুফ আর সাগির। ওহ নো, ইশারা স্যার আমাকে এক্ষুনি অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলস এবং ছবি দাও। চেষ্টা করছি স্যার, কিন্তু আমেরিকান ব্যাংক কোর্টের অর্ডার ছাড়া আমাদেরকে কোনো ইনফরমেশন দেবে না। দেন গেট দ্যাট অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব, আমি ওই ডকুমেন্টসগুলো চাই। আর প্রস্তুতি নাও, আজই আমরা কক্সবাজার যাব। আই ওয়ান্ট টু সে দিস মিস্টার মারুফ মাইসেলফ। মা, মা, নাইস রেজাল্ট মিস্টার সবুজ। সবুজ, উনি ডিবি পুলিশের ইন্সপেক্টর মিস্টার ইকবাল, তোমার সাথে কথা বলার জন্য বসে আছেন। নাইস টু মিট ইউ। আমার সাথে আপনার কিসের কথা? কথাটা এখানে না বলে আপনার সাথে একটু একা বলতে পারলে ভালো হতো। আসুন প্লিজ। ডিবি পুলিশ আমার সবুজের কাছে কি চায়? মিস্টার সবুজ, আপনি কত নাম ব্যবহার করেন? মানে না, মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম কাজী মারুফ। ও, আসলে ইনকাম ট্যাক্সের একটা ঝামেলার থেকে বাঁচার জন্য অন্য নামে অ্যাকাউন্ট করতে হয়েছে। অবশ্য পরে সরকারকে ট্যাক্স দিয়ে পুরো টাকাটাই হোয়াইট করে নিয়েছি। ও আই সি, কিন্তু এতগুলো টাকা আপনার অ্যাকাউন্টে এলো কোত্থেকে? বিজনেস। কি ধরনের বিজনেস? বিজনেসের ধরন আপনার কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তা অবশ্য নেই, কিন্তু তবুও কৌতূহল। অতিরিক্ত কৌতূহল অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তা অবশ্য ঠিক, তবে আমাদের ভাষায় সন্দেহ বলে একটা কথা আছে। মজার কথা কি জানেন, আপনি যে সময় এই বাড়িতে ফিরে এসেছেন ঠিক একই সময় শহরের বুক থেকে উদয় হয়ে গেছে মারুফ নামের একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। নামটা আপনার আসল নামের সাথে মিলে যায়। কি ঠিক বলিনি? ইকবাল নামের এক সন্ত্রাসীর কথাও পত্রিকায় পড়েছিলাম, তার নামও কিন্তু আপনার সাথে মিলে যায়। ভেরি ক্লেভার মিস্টার মারুফ। আবারও ভুল করছেন, আমার নাম সবুজ। সরি, আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে। ও ইয়া, এই কার্ডটা রাখুন, ইন কেস কখনো কোনো প্রয়োজন হলে। ওকে বাই। থ্যাংক ইউ। ইশারা। Yes sir. ভার্সিটিতে খবর নাও, মিস্টার সবুজের ফাইলপত্র বের করে দেখো। এই সবুজ আর ভার্সিটি থেকে মাস্টার্স করা সবুজ একই কিনা? ওকে স্যার। এটা কে বের করেছে? লুডু খুঁজতে গিয়ে অভি তোমার বিছানার নিচে এটা খুঁজে পেয়েছে। এভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? তুমি আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রেখে বলো, এই অস্ত্র তোমার বিছানার নিচে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স পাস করা একটি ছেলে মানুষ মারার অস্ত্র দিয়ে কি করে? অভি নিচে যাও। আমি তোমার কাছে মিথ্যে বলবো না মাটি, তুমি আমাকে দেখার পর ঠিকই ধরেছিলে, আমি তোমার সবুজ নই।
আমি মারুফ, পেশাদার খুনি মারুফ। সবুজ আর আমি ট্রেনের কামরায় সহযাত্রী ছিলাম। আমাকে খুন করার জন্য যে গুলি করা হয়েছিল সেই গুলিতে মারা গেছে সবুজ। আর তার শেষ ইচ্ছে অনুযায়ী তার স্কুল ব্যাগ আমি পৌঁছে দিতে এসেছিলাম। সেই ব্যাগ দেখে মা যখন আমাকে সবুজ বলে ডাকলো, সে আবার নতুন করে জীবন ফিরে পেল। সন্তানের আদরে আমাকে আঁকড়ে ধরল। তখন আর আমি তার দিকে তাকিয়ে আমার নিজের পরিচয় দিতে পারিনি, বলতে পারিনি, মা আমি একজন রাস্তার ছেলে, আমি আপনার সবুজ নই। এ বাড়িতে এসে খুঁজে পেয়েছি সত্যিকারের কিছু মানুষকে। তোমাদের দেখে আমি বুঝেছি পরিবার কি। এই পরিবারে এসে পেয়েছি আমি বাবার স্নেহ, মায়ের মমতা এবং ভাই বোনের ভালোবাসা। আর সেই ভালোবাসার লোভে আমি মারুফ সবুজের পরিচয় এখানে থেকে গেছি। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেবো তোমার পরিচয়। না মাটিনা, আমি জানি সন্দেহ থাকা সত্ত্বেও তুমি আমাকে পছন্দ করো, হয়তো কিছুটা ভালোবাসো। তোমার সেই ভালোবাসার কসম, টিকলির বিয়ের এই আনন্দ ঘন মুহূর্তে তুমি তাদের মুখের হাসি কেড়ে নিও না। টিকলির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর সবাইকে আমি সব খুলে বলবো। ঠিক আছে, শুধু টিকলির বিয়ের কারণে আমার মুখ বন্ধ থাকবে। এরপর যদি তুমি তোমার পরিচয় প্রকাশ না করো, আমি সবার কাছে তোমার পরিচয় ফাঁস করে দেব। আপনারা প্রতীক্ষায় থাকুন, আমি চাই না মিস্টার গাফফার। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আমাদের দল থেকে মতিনকে সাধারণ সম্পাদক পদ দেবার প্রশ্নই আসে না। কেন দিবেন না? আপনার দলের সব বড় বড় নেতা আমার অ্যাপ্লিকেশনে সাইন করে দিছে, সবাই আপনার ফোন করে দিছে, তারপরও আপনি আমার সাধারণ সম্পাদকের পদ দিবেন না কেন? থামো, যতগুলো লোক তোমার অ্যাপ্লিকেশন সাইন করেছে তার দ্বিগুণ লোকের সাইন করা অ্যাপ্লিকেশন আমার কাছে আছে। সেখানে পার্টির কর্মীরা সবাই এক বাক্যে বলেছে, তারা তোমার মতো নেতা বা কর্মী তাদের দলে এই পদে চায় না। ময়ূরের পাখ লাগালে যদি কাক ময়ূর হতো, তাহলে পৃথিবীর সব কাকই ময়ূর শাস্ত্র। এই কাকটারে কিন্তু যেন তোমার কাক ভাইবেন না আজাদ সাহেব। আমি হইলাম পুরান ঢাকার কাক, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। তোমার ক্ষমতা কতদূর যেতে পারে আমি জানি মতি। কয়েকদিন আগে আমার একমাত্র ভাগ্নিকে কিছু মাস্তান তুলে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি, উল্টো তাদেরই হাত পা ভেঙেছে। সেই ভুলটা তুমিও করো না মতিন, তাহলে তোমার অবস্থা হবে লোকগুলোরই মতো। আপনার ভাগ্নিরে কে কি কইছে না কইছে লেগে আপনি আমারে ঝাড়ি মারেন কেন? শোনেন, আমি আপনার ভাগ্নিরে চিনিও না জানিও না। চেনা বা জানার প্রয়োজন নেই। তুমি এখন এই পার্টি অফিস থেকে বিদায় হলে আমি খুশি হব। তাইলে আপনি আমার পার্টির সাধারণ সম্পাদক পদটা দিবেন না? না। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো ভাই, দেশে এরকম রাজনৈতিক দলের অভাব নাই, যে কোনো একটা দলে একটা ভালো পোস্ট তুমি অবশ্যই পাইবা, চলো আসো। না, আমার এই দলেরই সাধারণ সম্পাদকের পদটা চাই, মনে রাখবেন এইটা আমার প্রেস্টিজ। ভাই ভাই, আমার মনে হয় আজাদ বাইচে থাকতে এটা সম্ভব না, তাইলে আজাদকে মারতে হইবে। দিশা, আজাদের সাথে আঠার মতো লাইগা থাক, আজাদ কালকের মধ্যে দুনিয়া থেকে হাওয়া হয়ে যাওয়ান চাই। হাওয়া ঝুনুকের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। সাগির, তুই সরে যা, ওই মাইয়া সহ পুরো গুষ্টি মেরে ফেলে তো অর্ডার করছে মতিন ভাই।
লোকজন নিয়ে আমার উপর হামলা করেছে। সাগির তুই কোথায়? আমি পাঞ্চুর ইটার মাঠে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। তুই একটু সময় ওয়েট কর। হ্যাঁ দোস্ত, আমি ঠিক আছি। ওকে অধিনুক, thank you.
খোলা রাস্তার উপর গোলাগুলি। এলাকাটা জানা কোথায়? চিটাগাং কক্সবাজার হাইওয়ের উপর। একজন চট্টগ্রাম আর একজন কক্সেস বাজার। গোলাগুলি কক্সেস বাজার হাইওয়ের উপর। হিসাব সব মিলে যাচ্ছে, কিন্তু কোনো এভিডেন্স নেই। স্যার স্যার, আমি এইমাত্র ভার্সিটি থেকে এসেছি। আপনার সন্দেহই ঠিক, এই যে সবুজের ফাইল, এই সবুজ এবং কবি সাহেবের বাসার সবুজ এক নয়। আমার সন্দেহ তাহলে সঠিক। এই সবুজ ওই বাড়িতে যাবার আগে ট্রেনের কামরায় লাশ হয়েছে। তাহলে ওই বাড়িতে যে আছে সে কে? স্যার, এই যে ব্যাংকের কাস্টমার বায়োডাটা, অনেক কষ্ট করে বের করেছি। ও শিট, এই ছেলেই মারুফ। ইশারা, ইয়েস স্যার। এক্ষুনি কক্সবাজার লোকাল পুলিশকে ইনফর্ম করো, আমরা যাওয়ার আগে তারা যেন মুভ না করে। ওকে স্যার। কি রে খোকা, সারাদিন তোর কোনো খোঁজ খবর নেই, কোথায় ছিলি তুই? মা, আমার বন্ধু সাগির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে রিসিভ করতে গিয়েছিলাম আর ওর সাথে বউ বুঝি। বাহ, ভারী মিষ্টি তো মেয়েটি। কি নাম তোমার? জি, আমার নাম ঝিনু। ওরা এলাকায় নতুন তো, তাই নিজেই গিয়ে নিয়ে এলাম। খুব ভালো করেছো, সামনে বাড়িতে বিয়ে শাদি, অতিথি না থাকলে চলে? বাবা, ও হচ্ছে, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। যাও, তোমরা রেস্ট নাও। মাটি, ওদের গেস্ট রুমে নিয়ে যাও। যাও যাও। আচ্ছা চল সাগর, এসো জেনুক। মেয়েটি ভারী সুন্দর তাই না? আসুন। আপনারা এই রুমে রেস্ট নিন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। না না, আমাদের কিছু লাগবে না, আসুন। থ্যাঙ্কস। আয় দোস্ত। সবুজ, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কথা আছে, এসো। ছাদে নিয়ে এলে কেন? তুমি কি দেশের সব সন্ত্রাসীকে আমাদের বাড়িতে আশ্রয় দেবার প্ল্যান করেছো নাকি? মানে কার কথা বলছো? তোমার বন্ধু বলে যাকে এ বাড়িতে নিয়ে এলে। সাগির, মিথ্যা বলে লাভ নেই। তোমার মতো একটা অস্ত্র আমি ওই সাগিরের কোমরেও দেখেছি। ওর পরিচয় জানতে আর আমার বাকি নেই। আল্লাহই জানে ওই মেয়েটাকে সাগির কিডন্যাপ করে এনেছে কিনা। কিডন্যাপ করেনি, ঝিনুক সাগরকে ভালোবাসে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে। এবাড়ির মানুষগুলো যেমন আমাকে সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, তেমনি ঝিনুকের ভালোবাসা সাগিরকে বদলে দিয়েছে। আমার মতো আজ সাগিরও চায় ওর অতীত ভুলে যেতে, চায় হাতের অস্ত্র ফেলে দিয়ে সাধারণ মানুষ হিসেবে বাঁচতে। কিন্তু নিজেদের বাঁচাতে গিয়ে তোমরা কি এবাড়ির মানুষদের বিপদ ডেকে আনছো না? বিপদ যদি আসে, নিজের জীবন দিয়ে এবাড়ির প্রতিটি মানুষকে আমি রক্ষা করব। কিন্তু তুমি তো এবাড়ির কেউ না। নই, কিন্তু হতে চাই। এবাড়ির মানুষের ভালোবাসায় আমার মনে হয়েছে এই সন্ত্রাসীর সাইনবোর্ড খুলে ফেলে তাদের সবুজ হয়ে যাই। বাবার স্নেহে, মায়ের আদরে, তোমার ভালোবাসায় আরো দশজন মানুষের মতো আমি বাঁচতে চাই মাটি। ভুলে যেতে চাই আমার অতীত মাটি। এই চোখ কখনো কাঁদতে জানত না, কখনো এই চোখে মায়া মমতার ছায়া দেখা যেত না, কিন্তু আজ এই চোখ দিয়ে প্রায় অশ্রু ঝরে। কেন ঝরে জানো? বারবার আফসোস হয়, কেন এমন একটা পরিবারে আমার জন্ম হলো না, কেন এমন একটা মমতা ওই মায়ের আদর আমার ভাগ্যে জুটল না। তাহলে তো এই মারুফ সন্ত্রাসী হতো না, পেশাদার খুনি হতো না। সত্যি সত্যি যদি তুমি সবুজ হয়ে থাকতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব মাটি। আমাকে ছেড়ে প্রতিজ্ঞা করো, অকারণে
ওই অস্ত্র আর কোনোদিন হাতে নেবে না। নেব না। অন্যায় ভাবে আর কখনো কারো জীবন কেড়ে নেবে না? নেব না। সারা জীবন আমাকে ভালোবাসবে? বাসবো। সবুজ, চল চল ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ চল।
ইশারা, তোমরা তিনজন দোতলা সার্চ করে দেখো। ইয়েস স্যার। আর তোমরা বাড়ির চারিদিকে ঘিরে ফেলো, মানুষ যেন পালাতে না পারে। কুইক! অফিসার সাহেব, মারুফ বলে তো কোনো ছেলে বাড়িতে থাকে না। সবুজ বলে যাকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন, সে আসলে আপনার সন্তান সবুজ নয়, সে একজন পেশাদার খুনি, তার নাম মারুফ। না, মারুফ? মারুফ যদি ছদ্মবেশি সবুজ হয় তাহলে আমাদের সবুজ কোথায়? 15 দিন আগে চট্টগ্রামগামী একটা ট্রেনের বগিতে একজন তরুণ ছেলের মৃতদেহ পাওয়া গেছে। টিটির ভাষ্য অনুযায়ী দুই পক্ষের গোলাগুলিতে সেই ছেলেটি মারা গেছে। ওর পরিচয় আমরা জানতাম না, কিন্তু গতকাল ইউনিভার্সিটি রিপোর্ট দেখে আমরা বুঝতে পেরেছি সেই ছেলেটির নামই সবুজ। স্যার, স্যার বাড়িতে কেউ নেই, কিন্তু উপরের রুমে আরো দুজন ছিল। দুজন? কারা ওরা? গতকাল সবুজের বন্ধুর পরিচয়ই ওরা এখানে এসেছে। ওদের পরিচয় হলো সাগির আর ঝিনুক। ও শিট! তার মানে খুনি দুজন একসাথেই ছিল। ওরা নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। নওশাদ স্যার, তুমি পুরো টিম নিয়ে আশেপাশে এলাকা সার্চ শুরু করো। জাকির স্যার, তুমি লোকাল থানাকে ইনফর্ম করো, হাইওয়েতে চেকপোস্ট বসাও, ওরা যেন পালাতে না পারে। কুইক, মুভ! আমি আগে বুঝেছিলাম এমন একটা কিছু হতে পারে। মুখের কথা যে এতগুলো টাকা একবারে দিতে পারে, সে আর যাই হোক, দুধে দেওয়া তুলসী পাতা নয়। এই বয়সে এত টাকা কেউ ব্যবসা করে কামাতে পারে না। সন্দেহ যদি হয়েই থাকে তাহলে আমাদের জানালে না কেন? নিজের মনে কথা চেপে রেখে কি লাভ হলো? অন্তত জামাইয়ের বাড়ির লোকদের সামনে বেইজ্জত হতে হতো না। আহ, তোমরা থামবে, শুধু শুধু তর্ক করছো কেন? মানব যে সবুজ নয় তা বোঝার কোনো উপায়ই আমাদের ছিল না। মারুফের পরিচয় যাই হোক, আমাদের বিপদের দিনে ওই তো টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। কই, তখন তো তোমরা কোনো আপত্তি করনি? আমি তোমাদের সবাইকে বলছি, যেখান থেকে পারো আমার সবুজকে এনে দাও। আমাদের সবুজ ফিরে আসবে না বুবু। সবুজ, সবুজ! মমতা, ও সবুজ নয়, ও মারুফ। আমি আপনাদের সবার কাছে মিথ্যে বলেছি, এ বাড়িতে ফিরে আসার কোনো মুখ আমার নেই। কিন্তু এ কয়েকটা দিন যে আমাকে মায়ের স্নেহ দিয়েছে, যে আমাকে বাবার আদর দিয়েছে, তার শাসনের মধুর স্মৃতি উপহার দিয়েছে, তাদের কাছে যদি আমি ক্ষমা না পাই, নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তাই আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনার ছেলে আপনার হাতে তার মাস্টার্সের সার্টিফিকেট তুলে দিতে আসার সময় আমারই কম্পার্টমেন্টে আমার দিকে ছুটে আসা বুলেটে নিহত হয়েছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার সার্টিফিকেট আপনার কাছে পৌঁছে দেব, কিন্তু পৌঁছে দিতে এসে একজন মমতাময়ী মায়ের ছোঁয়া আমার পুরো দুনিয়াটাকে ওলট পালট করে দিয়েছে। আমি সেই মুহূর্তে একজন অসহায় মাকে বলতে পারিনি তার সন্তানের মৃত্যুর সংবাদ, বলতে পারিনি আমি তার সবুজ নই, যে মা আমাকে জড়িয়ে ধরে তার অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে। তার কাছে পরিচয় গোপন করা যদি আমার অন্যায় হয়ে থাকে,
তাহলে আমি দোষী। যদি আপনাদের উপকার করতে চাও আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি দোষী। যদি আপনাদের সাথে মিশে আমার অতীত ভুলে যেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি দোষী। আমার অপরাধের জন্য আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমার সন্তান সবুজ হারিয়ে গেছে আজ 15 বছর। সবুজ বড় হয়ে কেমন হয়েছিল আমি জানি না, তা জানতে চাইও না। আমার কাছে সবুজ একজনই, আর সেই একজন শুধু তুমি। কিন্তু আমার সন্তান হয়ে আমার বুকে ফিরে আসার একটি শর্ত আছে, আর সেই শর্ত হলো তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। বাবা। হ্যাঁ মারু, আমার রাগের কারণেই আমার সন্তান আমার ঘর ছেড়েছিল, তার কারণে আমার স্ত্রী ছিল শয্যাশায়ী। আমি সেই দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমি চাই তুমি আমার সন্তান হয়ে নিরপরাধ হয়ে এই বাড়িতে আবার ফিরে আসো। বাবা। হ্যাঁ বাবা, তোর বাবা যা বলেছে তাই কর, আবার তুই আমার বুকে ফিরে আয় বাবা। হ্যাঁ আমি তাই করব মা, আমি তাই করব। আপনারা যা বলবেন আমি তাই করব মা। কিকুন সারেন্ডার করব মারুফ আর সাগির, রাজ সাক্ষী ও সব কিছু ফাঁস করে দিব। আচ্ছা ঠিক আছে, তুই স্ট্যান্ড বাই থাক। সারেন্ডার করব, ঘুম মতিনের ঘুম হারাম, পথ খুঁজে বের করতে একটা পথ যাতে মারুফ আর সাগির সারেন্ডার করতে না পারে। সাগির, সঠিক সিদ্ধান্তের জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সাক্ষ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমি এদেশের মাটি থেকে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ক্রিমিনালদের নাম ও নিশানা মুছে দিতে চাই। এসো। আপনাকে সব ধরনের সহায়তা আমরা করব, কিন্তু বিনিময়ে আমাদের একটা শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? আমাদের যারা কাছের লোক তাদের সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আপনাকে। সবার নাম ঠিকানা আমাকে দাও, আমি লোকাল থানায় ফোন করে দেব। মতিন বল। বলি, কথা না বাড়ায় শর্টকাটে বলি, দুই নেতার খুনের দায় দায়িত্ব তোরা স্বীকার কইরা ফালা, নাইলে তগো প্রেমিকা আর সবুজের বাপ মা কেউ বাজব না, ওরা এখন আমার হাতে জিম্মি। মতিন যাও। আস্তে আস্তে চিল্লা, আর একবার জোরে চিল্লাবি তোর প্রেমিকা মাটির ইজ্জত সম্মান নিয়ে টানাটানি শুরু করো। মাইয়াটা বড়ই সুন্দর, গা থেকে মাটির গন্ধ এখনো যায় নাই। মতিন, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। সেই চান্স তোরে আমি দিব না। মনে রাখবি সময় মাত্র 1 ঘন্টা, যদি 1 ঘন্টার মধ্যে টিভি ক্যামেরার সামনে তোরা দুইজন দুই নেতার খুনের দায় দায়িত্ব স্বীকার করে না নেয় তাহলে তোকে সবাই রে ঘুম মতিন ঘুম পাড়ায় দিব। কি হয়েছে মারুফ? মাটি, ঝিনুক, সবুজের বাবা মা সবাই মতিনের হাতে বন্দি। মতিন বলছে দুই নেতার খুনের দায় দায়িত্ব যদি আমরা স্বীকার না করি
তাহলে ওদের মেরে ফেলবে। অসম্ভব, যে খুন আমরা করিনি সেই খুনের দায় দায়িত্ব আমরা কেন নেব? তাহলে এক্ষুনি চল, মতিনের হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এখন পুলিশ কাস্টডিতে, পুলিশের লোকজন পুরো কম্পাউন্ড ঘিরে রেখেছে, তোমরা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। খবরদার, কেউ সামনে এগিয়ে আসলে গুলি চালাতে বাধ্য হব। তোমরা বোকামি করছো, এছাড়া আমাদের কোনো পথ নেই স্যার, আমাদের ক্ষমা করবেন। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই আমরা এখানে এসেছিলাম। যদি বেঁচে থাকি তাহলে আমরা দুজন আবার আইনের কাছে আত্মসমর্পণ করব। চলুন স্যার। আমি জানি ওরা কোথায় যেতে পারে, চিন্তার কিছু নেই, ভালোই হয়েছে, মতিন সহ ওদের সবাইকে একসাথেই পাবো। ভাই কি ব্যাপার, বারবার চ্যানেল বদলাও কেন? তবে এক ঘন্টা তো হয়ে গেল কোনো খোঁজ খবর পাইতাছি না। মারুফ আর সাগির স্যারেন্ডার কোন চ্যানেলে দেখাইবো কেমনি বুঝু? ফোন দাও আবার, দেখো কি করতেছে তুই আরামজাদা।
পাড়ায় দিলি, জন্মের ঘুম পাড়ায় দিলি। আমি তোমার সবুজ হয়ে বাঁচতে চাই বাবা। তোমার সবুজ হয়ে বাঁচতে চাই মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ইন্সপেক্টর সাহেব, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, এবার আপনার দায়িত্ব আপনি পালন করুন। আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোমাদের ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। চলো মা, আমি যাই। যাই না বাবা, এসো। বাবা আমার জন্য দোয়া করো। আমার সমস্ত দোয়া তোর জন্য বাবা। ঝিনুক, আমি আসি। এসো মারুফ, চল আসি। চল